वेलकम टू एसजे इंस्टीट्यूशन। आमरा सुबीर दासेर सीरीजटा फलो करछि एबं आमरा प्रथम मिशन दिए स्टार्ट करेछि। तो आमादेर प्रथम मिशनेर प्रथम पार्ट 20 पर्यन्त अंक आमादेर नेक्स्ट आगेर भिडियोते आछे। तो आमरा ठीक तारपर थेके आजके कन्टिन्यू करछि। तो तोमरा जारा आगेर भिडियोटी देखोनि তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়া যাদের কাছে ধরো সুবীর দাসের বই অ্যাভেলেবেল নেই, আমরা তো সব অঙ্ক করাচ্ছি না, আমরা পার্ট পার্ট যে প্যাটার্নের অঙ্কগুলো করাচ্ছি, তো ওই প্যাটার্নের আরও যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা যাতে পাও সেই জন্য আমরা পুরো সুবীর দাসের মিশন চ্যাপ্টারেরটা পিডিএফ করে ডেসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের সুবীর দাসের সিরিজ তোমাদের যদি দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা সেই চ্যাপ্টারের সিরিজটাকে প্রথমে আমরা ধরবো। চলো আমরা এবার অঙ্কে যাই। দেখো এই প্রথম অঙ্কটা কি বলছে, কি বলছে, 500 টাকায় দুটো পেন কিনে নিয়ে এসেছে, দুটো পেন কিনে নিয়ে এসেছে এবং প্রথমটিকে ওরা 10% প্রফিটে বিক্রি করছে আর দ্বিতীয়টিকে 2% লসে বিক্রি করছে। তো এটা প্লাস মানে প্রফিট আর এটা মাইনাস মানে লস। এবার কি বলছে, দুটো নেওয়ার পরে, দুটো জিনিস বিক্রি করার পরে ওর মোটের উপরে 5.2% লাভ হচ্ছে, তাই না, প্লাস এটা মাইনাস। এবার কিভাবে করবো দেখো, আমি অঙ্কটা, আমি অঙ্কটা এর ডিফারেন্স নেব, এর ডিফারেন্স কত, 10 থেকে যদি 5.2 বাদ দেওয়া হয় কত হয়, 4.8, আর এটা কত হবে, এটা হবে, দেখো এখানে একটা জিনিস বলে রাখি, আমি এদের ডিফারেন্স নেব, এরা দুজনই প্লাস তাই জন্য এদের ডিফারেন্স হয়ে গেল 4.5, আর একটা মাইনাস একটা প্লাস। দেখো আমাকে মাইনাস থেকে প্রথমে জিরোয় আসতে হবে, তারপর জিরো থেকে 5.2 যেতে হবে। তোমাদের হয়তো মনে থাকবে না, তোমাদের আমি একটা জিনিস বলছি, যদি দুটো প্লাস থাকে বিয়োগ করবে, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে যোগ করে দেবে, আর যদি দুটো মাইনাস থাকে বিয়োগ করবে। এটা হচ্ছে একদম ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এটা কীভাবে যোগ করে, যেহেতু একটা মাইনাস একটা প্লাস তাহলে আমি এটা যোগ করে দেবো, তাহলে কত হলো 7.2, তাহলে এটা হয়ে গেল আমার অনুপাত 7.2:4.8। তাহলে রেশিওটা আমি যদি শর্ট করে নিই কি হবে, তাহলে এটা 9:6 হলো। তাহলে দেখো কি বলছে, প্রথম পেনটি সে কত দিয়ে কিনেছিল, তাহলে আমার এই ইস্যুটা হয়ে গেল 9:6, তাহলে টোটাল এই পেনটা 9 টাকায় যদি কেনে, এই পেনটা 6 টাকায় কিনেছে, তাহলে 9 টাকায় কিনেছে, কত টাকা দুটো পেনের মূল্য, তাহলে টোটাল কত, 500। তাহলে আমি যদি কাটাকাটি করে দিই তাহলে প্রথম পেনটা সে 300 টাকায় কিনেছিল। দেখো কোনো ফর্মুলা আমি ইউজ করিনি, শুধু অ্যালিগেশন পদ্ধতিতে আমি টোটাল অ্যান্সারটা বের করে ফেললাম। শুধু তোমরা মনে রাখবে যদি মাইনাস থাকো এখানে যোগ হয়ে যাবে, একটা একটা মাইনাস একটা প্লাস তাহলে যোগ হয়ে যাবে, যদি দুটোই প্লাস বা দুটোই মাইনাস থাকে তাহলে এটা বিয়োগ হবে, তারপরে ওটা অনুপাতে ফেলে দিয়ে করে দেবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, যে এক ব্যক্তি 3/4 অংশ একটা জিনিস আছে, তার 3/4 অংশ কি বলছে 30% প্রফিটে বিক্রি করেছে এবং বাকি অংশ, বাকি অংশ মানে কত, 1/4 অংশ, 1/4 অংশ 10% লসে বিক্রি করেছে। এটা হয়েছে আমাদের মোদ্দাকথা দিয়েছে। তো এবার আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, তো তাহলে কি চেয়েছে কি, যে তার যদি মোটের ওপরে লাভ 200 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য মানে টোটাল জিনিসটার ক্রয় মূল্য কত। তো কিভাবে করব দেখো, দেখো আমি ধরে নিলাম তাহলে এটা এদের মধ্যে অনুপাতটা কত, এ যদি 3 ইউনিট হয় এ তাহলে 1 ইউনিট হবে, যদি আমি 3/4:1/4 করি তাহলে কি হয় 3:1 হয়, তাহলে এর যদি 3 ইউনিট হয় এর তাহলে 1 ইউনিট আমার জিনিসটাকে দুভাগে ভাগ করেছি, 3 ইউনিট আমি 30% লাভে বিক্রি করেছি এবং 1 ইউনিট 10% লসে বিক্রি করেছি। এবার দেখো আমি এটাকে ধরো অঙ্কের সুবিধার্থে আমি ক্রয় মূল্য 100 ধরতে পারতাম, কিন্তু 100 ধরলে 75/30% করতে গেলে আমার কিন্তু পয়েন্ট আসতে পারে, বা 75/25/10% করতে গেলে কিন্তু পয়েন্ট আসতে পারে। তো সেই জন্য আমরা সেই জায়গাটায় যাতে না আসে সেই জন্য আমরা কি করছি, আমি টোটাল ক্রয় মূল্যটাকে 200 ধরছি। তো যদি আমি 200 ধরি টোটাল ক্রয় মূল্য, তো আমি টোটাল ক্রয় মূল্য 200 ধরি তাহলে তিনটা কত হচ্ছে 150 এবং একটা হচ্ছে 50, তাহলে আমি এটা বলতে পারি যে 150 টাকা জিনিসটাকে আমি 30% লাভে বিক্রি করেছি এবং 50 টাকা জিনিসটাকে আমি 10% লসে বিক্রি করেছি। তো দেখো এবার আমি কি করে সলভ করবো, তাহলে তাহলে দেখো 150 টাকা জিনিসটাকে যদি আমি 30% করি তাহলে কত হচ্ছে 45 টাকা, 3×45, তাহলে আমার এটা হচ্ছে লাভ হচ্ছে 45 টাকা লাভ হচ্ছে প্রথমটা থেকে। এবার দ্বিতীয়টা একটু আমি লস করেছি, তাহলে দ্বিতীয়টার দাম কত 50, তার উপর যদি আমি 10% করি তাহলে আমি 5 টাকা লস করেছি, তাহলে আমি 5 টাকা লস করি, তাহলে ওভারঅল আমার লাভ লস কি 45-5, তাহলে ওভারঅল লাভ লস 40, কিন্তু আমাদের তো 40 বেরোচ্ছে, অঙ্কে কত আছে এটা, অঙ্কে আমাদের লাভ টোটাল লাভ কত আসছে 40 আসছে, অঙ্কে বলা আছে 200,
তাহলে 40 মানে 200 হয় তাহলে 1 মানে কত হবে 200 বাই 40 এটা যদি কাটো তাহলে কত হচ্ছে 5 হচ্ছে তাহলে আমি কত ধরেছিলাম কয় মূল্য 200 ধরেছিলাম তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 200 মানে কত 5 ইনটু 200 1000 তাহলে 1000 হয়ে গেল আমাদের ক্রয় মূল্য তো আমরা ফর্মুলা ছাড়া এইভাবে ওই অঙ্কগুলোকে বের করতে পারি আমি প্রতিটা টাইপের অঙ্কগুলোকে তোমাদের দেখাচ্ছি কারণ বাদবাকি যে নিচে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ইজিলি সলভ করে নিতে পারবে তো অঙ্কটা বোঝার চেষ্টা করো তোমরা দেখো এখানে আমি 100 ধরতে পারতাম কেন আমি 100 ধরে নি কারণ 100 ধরলে আমার পয়েন্ট এসে যাওয়ার চান্স ছিল সেখানে একটু ভুল হওয়ার চান্স থাকতো সেই জন্য আমি যাতে পয়েন্টটাকে এড়ানো যায় সেই জন্য আমি এখানটা 200 ধরেছি চলো পরের অঙ্কে যাওয়া যাক আচ্ছা নেক্সট অঙ্কটায় দেখো 10 টাকা পার কেজি আলু সে 80 কেজি আলু 80 কেজি আলু কিনেছে এবং 30 কেজি আলু সে 25% লাভে বিক্রি করেছে তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে 25% লাভে বিক্রি করেছে এবং বাকি আলু সে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে 35% টোটাল লাভ মানে ওভারঅল লাভটা 35% হবে দেখো আমার অ্যালিগেশনে এই পার্টটাও কিন্তু নেই এই পার্টটা নেই তো বলেছে 30 কেজি আলু 25% লাভে তাহলে আমার এখানে পরিমাণটা জানা আছে 30 কেজি তাহলে এখানে পরিমাণটা কি হবে নিশ্চয়ই 50 কেজি হবে কারণ টোটাল আলু 80 কেজি তাহলে এটা যদি 30 হয় এটা 50 হবে এবার আমাদের এখানে বিয়োগ করে কি আসছে দেখো সব দুটোই প্লাস আছে মানে তুমি নরমাল বিয়োগ করে দেবে তাহলে 10 আসছে তাহলে 10 আসছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি আসার কথা ছিল 50 ফলে 50 মানে যদি 10 হয় তাহলে কি হয় 50 মানে যদি 10 হয় তাহলে 1 মানে কত 6 তাহলে আমি এখানটা লিখতে পারি 6 তাহলে আমি এখানটা লিখতে পারি 6 এবার দেখো এখানটাই কি লিখবো দেখো 25% দামে বিক্রি করছে কিন্তু ওভারঅল 35% প্রফিট হয়েছে তাহলে নিশ্চয়ই যে দ্বিতীয় যে ভাগটা ছিল আলু সেটা আরো বেশি বেশিতে বিক্রি করেছে নালে কি করে আসবে তাহলে এটা আমাকে যোগ করে কত করতে হবে এটা 41% লাভে সে বিক্রি করেছে এবার আরো কি বলেছে অঙ্কটাতে দেখো তাহলে এবার কি বলছে দেখো আমরা এটা বের করে ফেললাম কি 41% দ্বিতীয় যে ভাগটা সেটা 41% লাভে সে বিক্রি করেছে কিন্তু পার কেজি তার কত লাভ হয়েছে দেখো পার কেজি কত লাভ হয়েছে দেখো সে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে তাহলে সে 41% লাভ করছে তাহলে সে কত দিয়ে বিক্রি করছে 141 ভাগ 100 তাই তো তাহলে যদি কাটো কি হয় এটা 14.1 মানে 14.1 টাকা পার কেজিতে সে বিক্রি করছে তাহলে অঙ্কটা তোমরা বোঝো এখানেও কিন্তু কোনো ফর্মুলা নেই আমরা মিশ্রণের অঙ্ক কোনো ফর্মুলা দিয়েই করব না আমরা পুরোটাই কনসেপ্ট লাগিয়েই অঙ্কগুলোকে সলভ করব চলো পরের অঙ্কে যাওয়া যাক দেখো নেক্সট অঙ্কটায় কি বলছে তিনটে সমান গ্লাস নিয়েছে যাতে সিরাপ ভরা ছিল তাহলে সিরাপ কত ভরা ছিল 1/2 1/3 আর 2/3 তারপর কি বলছে ধরো একটা গ্লাস আছে এর দেখো 1/2 মানে কি 1/2 মানে হচ্ছে হাফ ভরা ছিল আর এটার মানে কি এটা মানে হচ্ছে 1/3 অংশ ভরা ছিল সিরাপ দিয়ে কিন্তু এটা পুরোটাই সিরাপ আর এটা 2/3 মানে কি ধরো এতটুকু মতো ভরা ছিল সিরাপ এবার কি বলছে এই সবেতে বাকিটা ওরা জল ঢেলে দিয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে যদি দু ভাগ থাকে তাহলে এক ভাগ যদি সিরাপ থাকে তাহলে আরেক ভাগ জল হবে তাহলে প্রথম ক্ষেত্রে 1:1 দ্বিতীয় ক্ষেত্রের অনুপাত কি হবে দেখো এক ভাগ যদি সিরাপ থাকে তাহলে নিশ্চয়ই দু ভাগ জল দিয়েছে তবু গ্লাসটা ভর্তি হয়েছে আর তৃতীয় ক্ষেত্রে কি হবে দু ভাগ যদি সিরাপ থাকে তাহলে এক ভাগ জল দিয়েছে এটা হচ্ছে আমাদের অনুপাতটা রেডি হয়ে গেল ওকে এবার আমরা কিভাবে করব দেখো 1:1 1:2 2:1 দেখো আমায় কি বলেছে সমান গ্লাস সমান গ্লাস কিন্তু এখানে দেখো কত ইউনিট 2 ইউনিট এখানে দেখো 3 ইউনিট এখানে দেখো 3 ইউনিট এই দুটো গ্লাস কিন্তু সমান হচ্ছে কিন্তু এইটা কিন্তু সমান হচ্ছে না তাহলে আমাকে তিনটে গ্লাসকেই কিন্তু সমান করতে হবে তো কি করে করব দেখো এদের মধ্যে লসাগু নেব লসাগু কত হচ্ছে 6 তাহলে 6 যদি হয় তাহলে আমাকে আরো এখানে 3 গুণ করতে হবে এখানে 2 গুণ করতে হবে এখানে 2 গুণ করতে হবে তাহলে তিনটা এখানেও গুণ হবে তাহলে 3:3 হলো 2:4 হলো আর 4:2 হলো দেখো এবার দেখো সবকটাই কিন্তু 6 হয়ে যাচ্ছে তাহলে আমি এবার বলতে পারি যে তিনটে সমান গ্লাস আমার রেডি হলো এবার আমরা একটা বড় পাত্রের মধ্যে এই তিনটে গ্লাসটাকে আমরা দিয়ে দেব তাহলে যদি বড় পাত্রে দিই তাহলে আমার নেক্সট যে বড় পাত্রের সিরাপ আর জলের অনুপাত কত হবে দেখো যোগ করে দেব তাহলে 1:1 হয়ে যাবে আমার পুরো বড় পাত্রটাতে নতুন সিরাপ আর জলের অনুপাত বোঝা গেছে দেখো নেক্সট অঙ্কটা কিন্তু খুব কনসেপচুয়াল অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে যেখানে তুমি কিছু ডেটা পাবে না কিন্তু ওর মধ্যে থেকেই তোমাদের অঙ্কগুলো বের করতে হবে দেখো কি বলেছে দুধ আর ওয়াটার আছে
যার অনুপাত 3:1 ওকে বলছে এই মিশ্রণ থেকে একটা মিশ্রণ ধরো এই মিশ্রণ থেকে সমপরিমাণ একটা মিশ্রণ থেকে কিছুটা তুলে নেওয়া হলো এবং সমপরিমাণ জল যোগ করা হলো সমপরিমাণ জল যোগ করা হলো তাহলে দেখো আমি যদি মিশ্রণ তুলি তাহলে আমি তো দুটো থেকেই তুলবো এমন নয় ধরো একটা দুধ আর জলের মিশ্রণ আছে আমি যদি এক কাপ তুলে নিলাম তাহলে সেখানে তো তুমি বলতে পারবে না যে শুধু দুধ উঠবে বা শুধু জল উঠবে কারণ জল মিশ্রিত দুধ যেটা আছে সেটাই উঠবে টোটাল মিশ্রণটাই উঠবে এবং মিশ্রণটা যেমন অনুপাত আছে সেই অনুপাতেই উঠবে কিন্তু মানে ধরো একটা বড় পাত্র আছে তাতে দুধের সাথে জল মেশানো আছে এবার তুমি ধরো প্রথম উপর দিক থেকে যদি এক কাপ তোলো বা নিচের দিক থেকেই যদি এক কাপ তোলো তাহলে এতে যদি 3:1 থাকে তাহলে তুমি যেটা তুলছো তাতেও কিন্তু 3:1ই থাকবে ওকে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবার কি বলছে দেখো যে এটা করার পরে আমার দুধ ও জলের মিশ্রণটা সমান হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে অঙ্কগুলো কি করে করবে এটা ভালো করে বোঝার চেষ্টা করো এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক দেখো আমার যখন আমি তুলছি তখন আমার মিল্কও উঠছে ওয়াটারও উঠছে কিন্তু যখন আমি ঢালছি তাহলে আমার শুধু ওয়াটার আসছে তাহলে দেখো এই জলটা একবার যাচ্ছে একবার আসছে তো প্রচুর কমপ্লিকেটেড কিন্তু দুধটা তো একবারই যাচ্ছে দুধটা তো আর আসছে না তো এটা কিভাবে হবে দেখো প্রথমে দেখবে এই দুটো সমান আছে কিনা কারণ মিশ্রণে আমি যতটাই দুধ মিশ্রণ তুলেছি ততটাই জল দিয়েছি তাহলে আমার মিশ্রণ কিন্তু সমান থাকতে হবে তাহলে এটা কত হচ্ছে 4 ইউনিট আর এটা কত হচ্ছে 2 ইউনিট সমান নেই তাহলে সমান করতে গেলে আমাকে এখানে 1 দিয়ে গুণ এখানে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে আমার নতুন অনুপাতটা কি তৈরি হবে আমার নতুন অনুপাতটা কি হবে আমি 1 দিয়ে গুণ করেছি তাহলে 3:1 আর এটা হবে 2:2 বোঝা গেছে এবার দেখো আমি কি বললাম আমার দুধটাই শুধু উঠছে এখানে কিন্তু আসছে না কিন্তু জল যাচ্ছে আবার আসছে তাহলে আমি এইটাকে নিয়ে কাজ করব তাহলে দেখো দুধটা কত কমছে 1 কমছে 3 থেকে কমে 2 হচ্ছে তাহলে 1 কমছে কত কত থেকে কমছে 3 থেকে তাহলে 1/3 অংশ তোলা হয়েছে কারণ আমি প্রথমে বললাম যদি কোনো একটা উপাদান যতটা উঠবে পুরো উপাদানটা কিন্তু ততটাই উঠবে তাহলে আমার অ্যান্সার এখানে 1/3 হবে এখানে শুধু তোমরা লক্ষ্য করবে যে এই দুটো মিশ্রণ সমান আছে কিনা সমান করার পরে এটা এটা বিয়োগ দিয়ে যেটা থেকে কমছে সেটা নিচে লিখে দিলে 1/3 অংশ উঠবে খুব ভালোভাবেই বোঝা যাবে তাহলে এটা যদি তোমরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং তারপরে আমাদের নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি দেখো নেক্সট অঙ্কটা তোমরা ভালো করে দেখো এই অঙ্কটা আমরা কোনো ফর্মুলা ইউজ করব না এবং এই অঙ্ক কোনোদিন যে পারবে না সেরকম হবে না এই অঙ্ক কত সহজে হয় তোমরা সেটা দেখতে পারবে দেখো এই অঙ্কটা কি করবে 50 লিটার খাঁটি দুধ আছে সেখান থেকে আমি 20 লিটার তুলে নিচ্ছি দুধ এবং তার পরিবর্তে আবার 20 লিটার জল যোগ করে দিচ্ছি তাহলে আমার খাঁটি যে দুধের মিশ্রণটা ছিল মানে দুধটা যে ছিল সেখানে আর খাঁটি দুধ থাকলো না এখন কিছু জল চলে এলো এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো আগে কত ছিল আমার আগে ছিল 50 এখন আমি কত তুলে নিয়েছি 20 তাহলে 20 তুলে নিয়েছি 50-এর মধ্যে তাহলে এখানে আমি শর্ট করি তাহলে 2/5 তাহলে 5 ইউনিটের মধ্যে আমি 2 ইউনিট তুলে নিয়েছি তাহলে এবার কি করব দেখো এটা আমার এটা হচ্ছে আমার টোটাল আর এটা হচ্ছে আমার মিল্ক টোটাল মিক্সচার সব সময় সেম থাকবে তাহলে আমি প্রথমবার এটা করেছি প্রথমবার আমার 5 ছিল আমার 2 তুলে নেওয়ার পরে আমার মিল্ক কত হলো 3 হলো এবারে এইটা আরেকবার করেছে তাহলে আরেকবার তুমি লিখে দাও তারপর অনুপাত কি হবে এই দুটোর গুণ করে দাও আর এই দুটোর গুণ করে দাও এটা হয়ে গেল তোমাদের অনুপাত তাহলে দেখো আমার টোটাল পরিমাণ কত 25 আর এখন যে মিল্ক পড়ে আছে তার পরিমাণ কত 9 মানে 25:9 এবারে আমার এখানে টোটাল পরিমাণ কত বলেছে 50 তার মানে 25 মানে যদি 50 হয় তাহলে 1 মানে কত 2 আর তাহলে 9 মানে কত 18 তাহলে আমার 18 লিটার দুধ পড়ে থাকবে তাহলে দেখো আমি কোনো ফর্মুলা নয় কোনো আদার্স কোনো ট্রিক্স নয় শুধু কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি অঙ্কগুলো খুব সহজে খুব কম সময়ে করে দিতে পারবে যদি এখানে তোমার দুবার বলেছে একবার তোমার বলেছে তারপর বলেছে আরও একবার যদি বলতো আরও দুবার তাহলে তুমি আরেকটা লিখতে আরও 3 বার তাহলে আরেকটা লিখতে যে গুণ করে এই এই পার্টটা হয়ে যাবে প্রথম পার্টের সাথে সমান বোঝা গেছে তো তারও পরের অঙ্কে যাওয়া যাক দেখো দেখো নেক্সট অঙ্কটাও কিন্তু একই রকম কিন্তু একটু আলাদা সেই একটু আলাদা তোমাদের আমি কিভাবে ধরিয়ে দিচ্ছি তুমি দেখো কি বলছে একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে এবং 20 লিটার জল ঢালা হয়েছে এবং আবার 20 লিটার মিশ্রণ তুল কারণ মিশ্রণ কেন বলছে কারণ যখন জল ঢেলে দিচ্ছে সেটা কিন্তু আর পিওর দুধ থাকছে না ওই জন্য বলছে আবার 20 লিটার মিশ্রণ তোলা হয়েছে এবং তার পরিবর্তে আবার 20 লিটার জল ঢালা হয়েছে
এবং এই পদ্ধতি আরো একবার করে, তাহলে টোটাল তিনবার পদ্ধতিটা করা হয়েছে। তাহলে কি কি করব আমরা, আমরা ধরো আমরা তো টোটাল পরিমাণ এখানে জানি না, আগেটা কিন্তু টোটাল পরিমাণ আমরা জানতাম। ধরো আমি টোটাল পরিমাণ জানি না, টোটাল পরিমাণ x, আমি এখান থেকে কত তুলে নিয়েছি 20, তাহলে ধরো এটা টোটাল, আমি কি বলেছি টোটাল করবে আর এখানে কি পড়ে আছে সেটা দেখবে। তাহলে আমি x এর মধ্যে 20 তুলে নিয়েছি, তাহলে আমার x টোটাল ছিল, আমি x এর মধ্যে যদি 20 তুলে নিই তাহলে আমার কত পড়ে থাকলো x মাইনাস 20। এবং এই পদ্ধতি তারপরে কি বলেছে মিশ্রণ, আবার 20টার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, তাহলে আর একবার লিখে দাও এটা। এবং এই পদ্ধতি আরও একবার করা হলো, তাহলে টোটাল তিনবার বলেছে, টোটাল তিনবার বলেছে এই পদ্ধতিটা, টোটাল তিনবার করতে বলেছে। এবার কি বলেছে, এবার বলেছে দুধ এবং জলের অনুপাত, তো এটা যদি মিল্ক হয় এটা ওয়াটার, তাহলে দুধ আর জলের অনুপাত বলেছে 8:19, তাহলে টোটাল কত, আমার তো টোটাল নিয়ে কথা, টোটাল কত 8 আর 19 কত হয় 27। কি বলেছে আমার পাত্রে কত দুধ আছে, পাত্রে দেখো এটা হচ্ছে অনুপাত, তাহলে x মাইনাস 20 এটা হচ্ছে আমার দুধ আছে, অ্যাকচুয়ালি এটা তো দুধ আছে হচ্ছে আমার এইটা, টোটাল পরিমাণ আমার কোনটা, টোটাল পরিমাণ হচ্ছে আমার x কিউব, আর দুধের পরিমাণ x মাইনাস 20 তার কিউব, যেহেতু তিনবার আছে। এবার কি বলছে দেখো, এবার বলছে পাত্রে আমার কত দুধ আছে, পাত্রে কত দুধ আছে x মাইনাস 20 তার হোল কিউব বাই x কিউব। দেখো আমার যদি অনুপাত 2:3 হয় তাহলে আমি বলবো এটা কত আছে, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে, ঠিক তাই, ঠিক আমি এখানটা ঠিক তাই করলাম, যে টোটাল পরিমাণ আমার x কিউব তার মধ্যে এটা দুধ আছে। তো এবার আমার অনুপাত কত, এটা টোটালের অনুপাত কত 27 আর দুধের পরিমাণ কত 8, তাহলে এটা যদি আমি কিউবটা তুলে দিই কি হবে, তাহলে দেখো এবার কি হবে 3x-60=2x, তাহলে x=60, তাহলে x কি ধরেছিলাম আমি টোটাল পরিমাণ, তাহলে টোটাল পরিমাণ হচ্ছে 60। তাহলে কি বললো পাত্রে কত লিটার দুধ ছিল, তার মানে কি পাত্রে তো প্রথমে শুধু দুধ দিয়েই পুরো পুরো পাত্রটা ভরা ছিল, তাই তো, তাহলে আমার x হচ্ছে টোটাল পরিমাণ, তাহলে পুরো পাত্রটা তো প্রথমে দুধ দিয়েই ভরা ছিল, তাহলে পাত্রে আমার দুধের পরিমাণ ছিল 60 লিটার। বোঝা গেছে? তো এইভাবে তোমরা, এই বইয়ের আরও অনেক অঙ্ক আছে, এইভাবে তোমরা সলভ করবে তাহলে তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো পেরে যাবে। তো আজকের আজকের মতন আমাদের এই পার্টটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আমরা তারপর থেকে যে অঙ্কগুলো হবে সেখান থেকে আমরা করে পুরো চ্যাপ্টারটা নেক্সট পার্টে আমরা শেষ করে দেবো। তো তোমাদের যদি এরপরে সুবীর দাসের সিরিজের অন্য কোনো চ্যাপ্টারে আমাদের অঙ্ক করানোর জন্য, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে তোমাদের কাছে আসবো। সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন, আমরা অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলোকে করার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো।